আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে ভিডিও টপিক করে কীভাবে আপনারা ফেসবুকের প্রোফাইল নেম শেষ করুন সেটা আজকে আপনাদের দেখিয়ে দেব ফেসবুক সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো ফেসবুকের প্রোফাইল নেম কারণ ফেসবুক নাম দেখতে আমাদের পরিচিত বন্ধু বা আত্মীয় স্বজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকে অনেক সময় অনেক সময় অনেক ইউজার নিজের ফেসবুক নাম পরিবর্তন করতে চায় তবে ফেসবুক আইডির নাম বদলানোর কারণ ব্যক্তির ব্যক্তি বিশেষ আলাদা আলাদা হতে পারে তবে ফেসবুক নাম পরিবর্তনের কিছু কারণ রয়েছে ফেসবুক খোলার সময় সঠিক নাম নির্বাচন না করা অনেক ফেক নেম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে পরে অর্জিনের নাম ব্যবহার করার জন্য ফেসবুক নাম শেষ করে থাকে হ্যালো ভিওয়ার্স আগে আপনাদের একটা কথা বলে রাখা ভালো যে ফেসবুক প্রোফাইল নেম বা নেম চেঞ্জ করার সময় আপনাদের ফেসবুক যে অ্যাপসটা আছে সেটা দিয়ে হবে না আপনাদেরকে ফেসবুক লাইট নামে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে সেটা ডাউনলোড করে আপনারা আপনাদের যে ফোন নম্বর এবং ফেসবুক পাসওয়ার্ড দিয়ে সেটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনারা কী করবেন ফেসবুক লাইটে ওপেন করে একটা ট্যাপ ওপেন হবে সেখান থেকে আপনারা একদম কোনায় ত্রিডট লাইনে ক্লিক করে দিবেন ত্রি ডট লাইনে ক্লিক করার পর গ্লু সেটিং পেয়ে যাবেন এখান থেকে সেটিং নামক অপশানে ক্লিক করে দিবেন সেটিং টিকনামক অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রথমে দেখতে পাচ্ছ পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দিবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস দেখতে পাচ্ছ এখানে নেম নেম এডিটে ক্লিক করে দিবেন নেম এডিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা বড়ো পেজ ওপেন হবে সেখান থেকে আপনারা ফার্স্ট নেম নাস্ট নেম এবং মিডল নেম দিয়ে দিবেন মিডল নেম অর্থ আপনারা পদবী দেবেন পদবী না দিলেও হবে দিলেও অসুবিধা নেই ফার্স্ট নেম নার্স্ট নেম বলতে আপনার পতন নাম এবং শেষ নাম ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর আপনারা রিভিউ সেন্সে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছ আগের যে নামটা চাই সেটা কেটে দিয়ে দিবেন অবশ্যই ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটা নাম পছন্দ করে এখানে ক্লিক করবেন তারপর একটু নিচে দেখেন সেখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে সেপসেন্সে ক্লিক করে দিবেন তাহলে আপনার প্রোফাইল নেম বা আপনার ফেসবুক ওয়ে যে প্রোফাইল নেম আছে সেটা চেঞ্জ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন